धड़कनों में तेरे गीत है मिले हुए, क्या कहूँ तो शर्म से लब सिले हुए। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে কার হইতে আবদ্ধ হব বিবাহপাশত? নেটিজেন অনুরাগী সকলে এই কথা ভাবি ভাবি পড়ছে বিপাঙত। আদিত্য রয় কাপুরের সঙ্গে অনন্যা পাণ্ডের ওপেন রোমান্স, কিন্তু কিমান দূর সত্য এই কথা? বর্তমান বলিউড জগতত খলকনি সৃষ্টি করা অভিনেত্রী অনন্যা পাণ্ডে চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে। সমান্তরালকে অভিনেতা আদিত্য রয় কাপুরও এক প্রকারে বহু অনুরাগীর হৃদয়ত সংগোপনে স্থান দখল করবলে সক্ষম হয়েছে। পিছে এয়া কোনো নতুন কথা নহয়। নেটিজেন সকলে দৈনিক বলিউড সেলিব্রিটি সকলক লৈ খুচৰি ফৰে নতুন নতুন তথ্য। এতিয়া চাওক এখন বিশেষ ফটো। এফালে অভিনেতা আদিত্য রয় কাপুর, আনফালে অনন্যা, পিছে কৰে দৃশ্য। জানিব পৰামতে পৰ্তুগালৰ ৰোমাঞ্চকৰ মুহূৰ্ত কটাইছে এহাল অভিনেতা অভিনেত্রীয়ে। আর এনেকয়ে দুয়ো দুয়োকে আলিঙ্গন করে ফটোত এনেকৈ পোজ দিছে। কিন্তু কথাবোর ইমানতে ক্ষান্ত থকা নাই। আমার নেটিজেন সকলের কথাটো আপুনি জানেই। ফটোখন যেতিয়া সামাজিক মাধ্যমত দ্রুতগতিত ভাইরাল হবলে ধরলে, তেতিয়া আর নেটিজেন সকলক কোনে পায়? ফটো বিয়পি পড়িল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সকলতে। বহু অনুরাগীয় প্রশ্ন উত্থাপন করেছে যে এয়া আদিত্য রয় কাপুর আর অনন্যা পাণ্ডের ডেটিংয়ের মুহূর্ত। স্পেইনের পর অহা আদিত্য আর অনন্যায় একলগে অংশগ্রহণ করেছিল এখন কনসার্টত। আর তেনেকয়ে দুয়োরে আনন্দময় মুহূর্তর ফটোবর বিয়পি পড়ছিল সামাজিক মাধ্যমত। আর ইয়াকে অনন্যা পাণ্ডে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনন্যা পাণ্ডে কৈছে, এজন অভিনেতা অথবা অভিনেত্রীর অভিনয়ের ক্ষেত্র ভাল আর বেয়া সকলো বস্তুই লব লাগিব। মই অনুভব করো যে অনুরাগী সকলে ইমান মরম আর প্রশংসা করে, গতিকে ইয়ার লগত অহা নেতিবাচক কথাতকৈ মই সঁচাকৈ ইতিবাচক কথাখিনিকে গুরুত্ব দিও, কারণ ইতিবাচক দিকবুৰে নিশ্চিতভাবে নেতিবাচক দিকবুৰক আকৌচি ধৰে। ব্যুরো রিপোর্ট, টিএনএল নিউজ।